हाय आमी सुकन्या वेलकम टू माय चैनल। आज आमी देखाबो एक मालाई भापा। आमी एटा एकटा सहज पद्धति देखाबो कारण अनेक महिला आछेन जारा बाइरे चाकरी करें तादेर पक्षे एत रकम गुछिये रान्ना करार समय हय ना। ताई आजके आमी सहज पद्धति देखाबो किभाबे एक मालाई कारी करबेन। प्रथमे एखाने आमी डिम सिद्ध करे रेखेछि। आमी एटा प्रेसार कुकारे चारटे सिटी दियेछि, ताहले आमार डिम हये गेछे। पेचा हेसे दी एक तातारी हुए जाए। ये हमें डिमगुलो को यकम दुटो भागे केटे रेखे। अपना ना चाहले नाओ काटते चिड़े पर गोटा डिम के। एखे हमें मसलाटा बनाब। मसला बनानों जन एखे आगे हमें नहीं सर्षे पाउडार, एगल बहरे कवा जाए सर्षे पाउडार। हमें सर्षे पाउडार नहीं मध्य जा जा दीते हैं सेगल हलो जिरे पाउडार। আমি এখানে দু চামচ জিরে পাউডার নিয়েছি। আর দেব এর মধ্যে লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো। এই মশলাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখব, তাহলে অসুবিধা হয় না, নালে ড্রাই থাকলে গেলা পাকতে পারে। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা নেবেন, যা যেরকম ঝাল খান সেরকম। আর নিয়েছি এখানে কোকোনাট মিল্ক। এটা আমি এই যে এখান থেকে এটা আমি কিনে নিয়েছিলাম বাজার থেকে, কোকোনাট মিল্ক পাউডার ম্যাগি কোম্পানির। এটাই আমি গুলে রেখেছি। এখানে কিভাবে নিতে হবে, কতটা কি করতে হবে, এখানে সবই লেখা রয়েছে। আমিও সেইভাবে করেছি, আমি ঠিক করেছি। তাই এখানে আমি তিন চামচ এই মিল্ক পাউডারটা নিয়ে এক কাপ উষ্ণ গরম জল করে এই কাপটা এখানে আমি ঢেলে দিয়েছি। এটা আমি ডিমের মধ্যেই দেব। তাহলে চলুন পরের স্টেপে যাওয়া যাক। আমি এই ডিমগুলো একটা টিফিন বক্সে সাজিয়ে নিয়েছি। এটা ঢাকনা দেওয়া টিফিন বক্স, যেহেতু আমি ভাপাবো সেহেতু ঢাকনা দেওয়া টিফিন বক্সেই আমি নিয়েছি। এরপর এই মশলাটা আমি এই ডিমের ওপর দিয়ে দেব। এই মশলাটা পুরো ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, কিন্তু নালে কিন্তু খেতে ভালো লাগবে না। এক জায়গায় মশলা পাবেন ডিমে, এক জায়গায় মশলা পাবেন না। ভালো করে এই মশলাটা সব ডিমের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি সব মশলাটা ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর যে কোকোনাট মিল্কটা আমি গুলে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে ঢেলে দেবো। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটের মিল্কও বার করে নিতে পারেন, সেটা আরও ভালো হয়, কিন্তু ওটা একটু সময় লাগে। যাদের সময় থাকবে হাতে তারা এইভাবেই করে নেবে, তাহলে আরও বেটার হবে। আমি কিনে এনেই পাউডার কিনে এনেই করে নিয়েছি, যেহেতু এটা আমি একটু সহজ একটু তাড়াতাড়ি যাতে হয় সেই পদ্ধতি দেখাচ্ছি সেই কারণে। পুরো মিলটাই ভালো করে আমি করে নিলাম। এরপর সামান্য একটু জল দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা একটু গামাখা মাখাও করতে পারেন। আমি একটু ঝোল রাখবো তাই সামান্য একটু জল দিলাম। এরপর আমি এই কাঁচা লঙ্কাগুলো ঢেলে দেবো। আগে আমি বাটার দিয়েছিলাম, এখন এই লঙ্কা চিরে দিলাম। আমরা একটু ঝাল খাই সেই কারণে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। ওপর দিয়ে একটু সর্ষের তেল আমি ছিটিয়ে দেবো। এরপর এটাকে আমি চাপা দিয়ে দিলাম। আচ্ছা, আমি নুন দিতে ভুলে গেছিলাম। আমি চাপাটা খুলে আবার নুন দিয়ে দিলাম। আপনারা এটা কিন্তু মনে রাখবেন, নালে কিন্তু একবার চাপা দিয়ে বসে দিলে নুন দিতে অসুবিধা হয়ে যাবে। আমি নুনটা ভালো করে দিয়ে নিয়ে এবার চাপা দিয়ে আমি কড়াতে বসিয়ে দেবো। এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে। এটা জলটা ফোটানো পর্যন্ত আমি গ্যাসটাকে হাই করেই রেখেছি। জলটা একটু যেই ফুটে যাবে আমি গ্যাসটাকে মিডিয়াম করে পাঁচ মিনিট জাস্ট ভাপে রাখবো। এই যে আমি জল ফুটে গেছে, আমি পাঁচ মিনিট ভাপে রেখেছিলাম এই মিডিয়াম অবস্থাতে। আমার কিন্তু ডিমটা হয়ে গেছে, আমি কিন্তু এবার গ্যাস থেকে ডিমটাকে নামিয়ে নেব।
এই যে আমার ডিম রেডি, আমি একটু ঝোলঝোলেই রেখেছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারেন যদি মনে হয় যে একটু গা মাখা রাখবেন। এই যে আমার এখানে রেডি,